রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইনক্রিজিং দ্য এনগেজমেন্ট উইথ দ্য ইউএন এন্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি টু ডিসকাস দ্য ক্রাইসিস। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষকে ভয় দেখিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। ধীরে ধীরে গোপনে নীরবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মিলিয়ন্স অফ পিপল, এবং ওটাই সত্য, তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয় প্রতিদিন, তাকে ফেস করতে হয়। এই সরকারের যেহেতু জনগণের কোনো ম্যান্ডেট নেই, জনগণের সঙ্গে তার যেহেতু কোনো সম্পর্ক নেই, এবং তার সে শক্তি নেই যে শক্তি নিয়ে সে আন্তর্জাতিক বিশ্বের সামনে গিয়ে দাঁড়াতে পারে এবং তাদেরকে আপনি কনভিন্স করতে পারে যে আমরা এই রোহিঙ্গা ইস্যু সলভ করতে চাই। তিনি বলেন, জনগণের পছন্দের সরকার কায়েম করতে সকলকে একসাথে কাজ করতে হবে। এর চেয়ে বড় সংকট কখনো আসেনি যে আমি কথা বলতে পারবো না, আমি বিচার পাবো না, আমি আমার সিকিউরিটি, আমার ফ্যামিলির সিকিউরিটিকে রক্ষা করতে পারবো না, এটা হতে পারে না। সেই জন্যই আন্তর্জাতিক কমিউনিটির কাছে, একই সঙ্গে জনগণের কাছে, যে আসুন আজকে আমরা বাংলাদেশের মানুষকে তার গণতন্ত্রকে ফিরিয়ে দিতে, তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে তার পাশে দাঁড়াই। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। আই কনক্লুড দিস।